অতিমারি আবহে বঙ্গে দাপট নিম্নচাপের, রাজ্য জুড়ে সমানে চলছে দুর্যোগ। ব্যতিক্রম নয় লালমাটির জেলা বাঁকুড়াও, একটানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা। এই অবস্থায় চিন্তা বাড়াচ্ছে জেলার সবকটি নদীর জলস্তর বৃদ্ধিও। তবে এই ছবি দেখে কেউ কোনো নদী বা পুকুর ভেবে বসবে না যেন। এই ছবি ইন্দাসের আকুই গ্রামের। গ্রামের রাস্তা জুড়ে জল থই থই অবস্থা, প্রায় হাঁটু সমান জল পেরিয়েই যাতায়াত করছেন মানুষ। সেই সঙ্গে জলবন্দী গ্রামের একমাত্র ডাকঘরটিও। ডাকঘরের সামনের জমা জল পেরিয়েই এই মুহূর্তে কাজে আসছেন ওই ডাকঘরের উপভোক্তা থেকে কর্মী সকলেই। আমরা এই জল পেরিয়ে এখন জল নিয়ে আসছি, হ্যাঁ, খুব উপদ্রব, তবু আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসছি। এই ঘটনায় ওই ডাকঘরের কর্মীরাও যথেষ্ট আতঙ্কিত। এভাবে চলতে থাকলে যে কোনো মুহূর্তেই জল ঢুকে পড়বে তাদের কর্মক্ষেত্রেও। একটাই অনুরোধ, যাতে পরিস্থিতিটা এর থেকে মানে উন্নতি হয়। মানে প্রতি বছর যে এইভাবে জলের পরিমাণটা বাড়ছে, যার জন্য অফিসের ভিতরে পর্যন্ত এখনো পর্যন্ত জল ঢোকেনি, কিন্তু আশা করি এরপর যদি বৃষ্টি হয় অফিসের ভিতরেও জল ঢুকে যাবে। এই পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। অন্যদিকে বিষ্ণুপুর আরামবাগ অহল্যাবাই রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল। কোতুলপুরের মিল মোড়ের কাছে সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। টেনশন বলুন আর ভয় বলুন, মানে এত পরিস্থিতি, করোনা নিয়ে মানুষের একটা চিন্তা টেনশনের মধ্যে আছে। তারপর দেখতে পাচ্ছেন 5-7 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আবার শুনছি নাকি আগামীকাল বৃষ্টি হবে 4-5 দিন ধরে, আবার ডিবিসি জল ছাড়বে। আরামবাগ বিষ্ণুপুর মেন রাস্তা উপর থেকে দেখুন কেমন করে গাড়ি গাড়ি যাতায়াত করছে, পুরো বলতে গেলে গাড়ির রাস্তা সব ডুবেই গেছে। এইসব নিয়ে খুব টেনশনের মধ্যে, খুব চিন্তার মধ্যে আছে কি আগামীকাল আমাদের সঙ্গে কী হতে চলেছে বা কী হবে। কোন রাস্তার উপর দিয়ে জল বইছে? ওই তো আরামবাগ বাঁকুড়া বিষ্ণুপুর যে রাস্তা মেন রাস্তা আছে সেই রাস্তা, রাজ্য সড়ক 2। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।